অভিনব কায়দায় মাদক পাচারের ছক অ্যাম্বুলেন্সে গাঁজা পাচার গ্রেফতার দুই গাঁজা পাচারকারী গ্রেফতার করে হেস্টিংস থানার পুলিশ আরো একবার জানায় অভিনব কায়দায় মাদক পাচারের ছক একেবারে সকল কলকাতায় পিঙ্কি রচনী মোটামুটি সঙ্গে পিঙ্কি ঠিক কিভাবে খোঁজ পায় হেস্টিংস থানার পুলিশ এই দুই গাঁজা পাচারকারী বিস্তারিত কি তথ্য পাচ্ছ भोलानाथ मोड़े चालक से ग्रेप्तार होना से गाड़ी रोगी सेजे अलोक बोले एक व्यक्ति जे गाजा नहीं आसछिल से रोगी सेजे पाशे एक बैग निये সেখানে মাদক নিয়ে আসছিল এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ভোলানাথ সিং যার অ্যাম্বুলেন্স তাকে 4,500 টাকা দিয়ে বুক করা হয় বেসরকারি হাসপাতালে কলকাতার একটি বাইপাস ধরে বেসরকারি হাসপাতালে আনার জন্য এবং সেখানেই ছিল সেই রোগী অর্থাৎ অলোক কুমারের কাছে ছিল সেই ব্যক্তি যে ব্যাগে গাঁজা ছিল সূত্র মারফত খবর পায় পুলিশ এবং হেস্টিংস থানা এবং লালবাজারের যৌথ উদ্যোগে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকের কোর্টে প্রোডাকশন করা হয়েছে এবং পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করছেন তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন যে এই গাঁজা কার কাছে পাচার হওয়ার কথা ছিল এবং এর সঙ্গে আরো বড় সড় কোনো র‍্যাকেট জড়িয়ে রেখেছে কিনা কারণ তুমি জানো যে অ্যাম্বুলেন্সে করে পাচার অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার এটা অত্যন্ত অভিনব একটা কায়দা এবং এই পেছনে আরো কোনো বড় র‍্যাকেট রয়েছে কিনা সেটাও পুলিশ আধিকারিকরা জানতে চাইছেন একেবারে ধন্যবাদ পিঙ্কি কথা বলছিলাম প্রতিনিধি পিঙ্কি অধিকারীর সঙ্গে